হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে তো ভাই ফোঁটা, তো আমার তো এখানে ভাই দাদা কেউ নাই, আর আমার নিজেরও কেউ ভাই দাদা কেউ নেই, আমরা দু বোন। তো ভাই ফোঁটা দেওয়ার মতন তো কেউ নেই, আর আমার বরেরও দু বোন আছে আসেনি, আর আমার ছেলেরও তো বোন দিলে কেউ নেই ভাই ফোঁটা দিতে পারে। তো আমরা গেছি কাকি শাশুড়ির বাড়িতে, আজকে নিমন্ত্রণ করেছে, ওখানে আমার শাশুড়ি আসবে, আমার শ্বশুরমশাইকে ভাই ফোঁটা দিবে। বিয়ের পর ফার্স্ট যাচ্ছি কাকি শাশুড়ি বাড়িতে নিমন্ত্রণ খেতে। চলে এসছি ফ্রেন্ডস কাকি শাশুড়ির বাড়িতে, শ্বশুরমশাই চলে এসছে ফোঁটা দেওয়ার জন্য। পিসি শাশুড়িও আগেই চলে এসছে, ওদের ফোঁটা দেওয়া হয়তো শেষ, আমরা তিনজন আসলাম এখন। দেখাচ্ছি চশমা পরাটা আমার শ্বশুরমশাই, পাশেরটা আমার এক কাকা শ্বশুর। হ্যাঁ চকলেট দিবে, ও ঠিকই কইছে তাহলে। ও আমারে আগেই বলতেছে বলে কি, মা দেখবা দাদু আমারে এখন চকলেট দিবে। ও তো আমার বলতেছে বলে কি, মা আমাকে কেউ ফুটা দিল না, তুমি তাইলে দাও। হ্যাঁ আস্তে আস্তে কাকি আমাদের এগুলো সব দিল, কতগুলো মিষ্টি। তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, দেরি করে বলেছি আর একটু আগে আসতে, দেখতে পারতাম দেরি করলাম, কারণ বরের শরীরটা খুব একটা ভালো না, পেটটা ব্যথা ব্যথা করতেছিল, কারণ আমার বরের প্যানক্রাইটিস আছে, তো কিছুদিন পর পরই পেটের ব্যথা। তার জন্য ও শুয়েছিল, ওর জন্য আমি বললাম তাহলে শুয়ে রেস্ট করো, দেরি করেই যাই, এই নিয়েই দোকানে ছিল। ফোঁটা দেওয়া ফ্রেন্ডস হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম, এটা কাকি শাশুড়ির ফোন থেকে আমি ভিডিওটা নিয়েছি, উনি ভিডিও করেছিল ওখান থেকে। আমার শাশুড়ি মা রান্না হয়ে গেছে, পাঁঠার মাংস করেছে, ইলিশ মাছ, ইলিশ মাছ, চাটনি টাটনি বানাই নাই, আর দরকার নাই আর কি, রাত্রিবেলা এত কিছু লাগে, রাত্রিবেলা তো চাটনি কিছু লাগে, ইলিশ মাছ, বেগুনি, ডাল, সব কিছু করেছে কাকিমিটা বাড়তি। তো এই দুই কাকি, মানে আমার মেজ কাকি আর সেজ কাকি, মানে ছোটো কাকি দুই বোন, তো ওই দুই কাকি আবার নিরামিষ খায় কার্তিক মাসটা পুরো, তো ওই দুই কাকিরা এখন গ্যাস ট্যাস সব মুছে ওনাদেরটা আলু ফুলকুপির তরকারি করছে নিরামিষ। কোন দিদার না করতেছে আবার কি রান্না করতেছে, আমি তুই যে খাইতে সব শেষ হয়ে গেছে, কে পুষ্কি? হ্যাঁ আমি এখানে খেতে বসে গেছি ফ্রেন্ডস, বরের পেট ব্যথা করছে, তো আমি তাড়াতাড়ি করে খেয়ে চলে যাব, মা ওরা পরে খেয়ে যাবে, কেউ এখনও খায়নি, বরের খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি আগে, তো আমিও তাড়াতাড়ি করে খেয়ে বরের সাথে বাড়ি চলে যাব, মা আর শ্বশুরমশাই পরে আসবে। আমি এখানে খাচ্ছি ফ্রেন্ডস,
ডাল ছিল খাওয়া হয়ে গেছে, চাপিলা মাছের ঝাল, পাঠার মাংস, ইলিশ মাছ খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো, কারণ পরে খুব পেট ব্যথা করছে তাই। এই ফ্রেন্ড মাত্র ঘরে আসলাম, রাত্রি বাজে 11:10 বাকি। এইটার এই যে উপরে যে লাইটটা ঘুরতেছে এইটা শব্দ। তো এখন ঘরে আসলাম, এখন আগে কি করবো, মার শুধু মানে বাবা এখানে আসে গিয়ে তারপরে আসবে। আমি তো আগেই বললাম কেন তাড়াতাড়ি চলে আসবেন, তো এখন ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে ঘুমাবো। তো আজকের মতন ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করবেন।